সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে যে ইন্ডিয়ান দূতাবাস, মানে ইন্ডিয়ান হাই কমিশনের যে দূতাবাস রয়েছে ঢাকাতে, এম্বাসি, ইন্ডিয়ান এম্বাসি, তো সেখানে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো এখানে আপনারা আবেদনটি কবে থেকে শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে সেটা বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তবে আমরা আগে জেনে নেবো যে আবেদনটি কবে থেকে শুরু। এখানে কিন্তু আবেদনটি শুরু প্রায় 5 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন 30 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আবেদনটি আপনি অনলাইনে করতে পারবেন না, আবেদনটি কিন্তু সম্পূর্ণ আপনার অফলাইনে। তবে এই জায়গায় একটা ফর্মের দরকার হবে, সেই ফর্মটা কিন্তু আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি ফর্মটা দেখাই দিব, তো আপনারা সেই জায়গাতে ডাউনলোড করে ফর্মটা পূরণ করে নিয়ে তারপরে আপনি কিন্তু ঠিকানায় পাঠিয়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করে নেবেন। তো এখন চলে যাওয়া যাক যে পদের নামটা কি। পদের নামটা হচ্ছে যে ক্লার্ক। তো এখানে কিন্তু তারা দুটি পদে তারা কিন্তু নিয়োগ দেবে। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা ইংলিশ কিন্তু গ্রাজুয়েট থাকতে হবে এবং আপনাকে ইংলিশে কম্পিউটার টাইপিং এবং কথা বলা সব কিছুতে কিন্তু ভালো হতে হবে, মানে গুড ওয়ার্ক গুড দক্ষতা হতে হবে। আর এখানে কিন্তু আপনার যে বয়স সীমা সেটা হচ্ছে যে 20 বছর টু 35 বছরের মধ্যে, 20 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে, 20 বছরের নিচে হওয়া যাবে না এবং 35 বছরের ওপর হওয়া যাবে না। তারা কিন্তু প্রথম অবস্থায় আপনাকে 37,500 টাকা প্রদান করবে এবং আস্তে আস্তে তারা কিন্তু আপনার বেতনটি বাড়তি করবেন। আর এখানে কিন্তু আপনাকে সুপারভাইজার যে কাজগুলো রয়েছে সেগুলোও করার অ্যাবিলিটি কিংবা আপনার মন মানসিকতা থাকতে হবে এই জায়গায়। আর এখানে আপনার উপর পদস্থ যারা দায়িত্ব রয়েছেন তাদের কথা মোতাবেক এবং তাদের নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে কাজটি সম্পন্ন করতে হবে এবং আপনার নিজের দক্ষতাটি দেখাতে হবে। তো এখন যে আপনারা যে ইয়েটা রয়েছে ফাইল, মানে ফর্মটা রয়েছে, তো ফর্মটা কিভাবে আপনারা পাবেন, ফর্মটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পিডিএফ লিঙ্ক, সে জায়গা থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর তো আমি ফর্মটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে দেখেন ফর্ম কিন্তু ওই যে হাই কমিশন ইন্ডিয়া ঢাকা জব অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে তারা যে সমস্ত কিছু যে 9টা 10টা ইয়ে দিয়ে রয়েছে, তারা সতর্কবার্তা কিংবা আপনার কী কী কাগজপাতি লাগবে সব কিন্তু তারা বলে দিয়েছেন। আপনার এই নয়টা পয়েন্ট পড়ার পরে তারপরে কিন্তু আপনার নাম, তারপরে জেন্ডার, তারপরে আপনার এনআইডি কার্ড, বার্থডে, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর আপনার যে সমস্ত কাগজপাতি রয়েছে সেগুলো দিয়ে আপনি ফর্মটি পূরণ করবেন। পূরণ করে তারপরে আপনি কিন্তু ঠিকানায় তাদের যে ঠিকানা দেওয়া রয়েছে তো সেই ঠিকানায় কিন্তু আপনি অফলাইনে আবেদনটি করতে হবে। অফলাইনে আবেদন ছাড়া কিন্তু এটা কিন্তু অনলাইনে আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন না, এটা সম্পন্ন কিন্তু আপনার অফলাইনে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।